আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকটা লম্বা বিরতির পর আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অন্য কোনো দেশ না, আমি যেহেতু পর্তুগালে থাকি, পর্তুগালের অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও করার আছে। সাম্প্রতিককালে পর্তুগালের যে নিউজটা সবচেয়ে বেশি পরিমাণ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে 80,000 কর্মী নেবে পর্তুগাল, এই শিরোনামে বাংলাদেশি বিভিন্ন নিউজ পোর্টাল এবং ইংলিশ নিউজ পোর্টালগুলো মূলত সংবাদ ছাপিয়েছে যে পর্তুগালে প্রায় 80,000 কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন সেক্টরে। তার মধ্যে 6টি সেক্টর অন্যতম। এই সেক্টরগুলোতে যাদের শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং সার্টিফিকেট আছে তারা কেবল জব সেকার ভিসা হিসেবে পর্তুগালে আসতে পারবেন। তো জব সেকার ভিসা কী, কারা আবেদন করতে পারবে, কতদিন সময় নেবে এবং কোথায় অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের মূল ভিডিও পর্ব। প্রথমে বলে রাখি, ইউরোপের প্রায় সকল উন্নত দেশে জব সার্চিং ভিসার বা জব সেকার ভিসার সুবিধা আছে, যেমনটা জার্মানিতে, অস্ট্রিয়াতে, সুইডেনে, নরওয়েতে এবং ফিনল্যান্ডের মতো দেশে। তো নর্মালি আমরা আসলে না জানার কারণে এই বিষয়গুলো নিয়ে তেমন হয়তো মাথা ঘামাই না। আমাদের হয়তো বাংলাদেশিরা এই বিষয়গুলো খুব কম ঘাটাঘাটি করেন যে পরিমাণ ইন্ডিয়ানরা ঘাটাঘাটি করেন। আমরা যদি অস্ট্রিয়ার দিকে কিংবা জার্মানির দিকে তাকাই, তো আমরা সবচেয়ে বেশি পরিমাণ যদি জব সেকার ভিসার অ্যাপ্লিকান্ট পাই সেক্ষেত্রে আমরা প্রথমে ইন্ডিয়ার নাম, তারপর পাকিস্তানের আসবে, তারপর থাইল্যান্ডের, শ্রীলঙ্কার, ফিলিপাইনের এসব দেশের নাগরিকদের নাম আসবে। বাংলাদেশের পরিমাণ একদম নাই বলেই চলে। অনেকেই জানেন যে মোটামুটি স্কিল মাইগ্রেশনের যে সিস্টেম বা আফটার স্টাডির পরে যেই সুযোগ দেওয়া হয়ে থাকে সেটা জব সার্চিং ভিসা নামে পরিচিত। এক বছরের টাইম বা পিরিয়ড দেওয়া থাকে সেটা ভেতর থেকে। আবার বাহির থেকে অনেকে যারা কোয়ালিফাইড লোক তারা মূলত ইউরোপে এসে থাকেন জব সার্চিং ভিসার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা বা টপিক নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে পর্তুগালের জব সার্চিং ভিসা। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন নিউজ পোর্টালে বা পত্রপত্রিকাতে দেখে থাকবেন যে সম্প্রতি একটা নিউজ খুব জোরালোভাবে শেয়ার হয়েছে পত্রপত্রিকাতে যে পর্তুগাল 80,000 শ্রমিক নেবে জব সার্চিং ভিসাতে বা জব সেকার ভিসাতে। তো সেই 80,000 কর্মীর মধ্যে কোন কোন দেশ অ্যাপ্লাই করতে পারবে, কারা এলিজিবল, রিকোয়ারমেন্ট কী কী, কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করবেন, এই প্রশ্ন নিয়ে মূলত যাদের কমেন্ট ছিল বা জিজ্ঞাসা ছিল আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করব যে জব সার্চিং ভিসাটা পর্তুগালের আসলে কীভাবে কাজ করে বা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ন্যাশনালিটি এই জব সার্চিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এখন পর্যন্ত কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো কান্ট্রি তারা বলে দেয় না যে এই কান্ট্রি অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে সকল দেশের ন্যাশনালিটি এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে বাংলাদেশও এই সুযোগ পাবে। তবে আমরা যেটা ধারণা করতে পারতেছি যে পর্তুগিজ ভাষাভাষীর যে কমিউনিটি আছে সেই কমিউনিটিগুলো তারা, অর্থাৎ পর্তুগিজ কলোনায় যে দেশগুলো ছিল সেখান থেকে তারা হয়তো প্রায়োরিটাইজ বেজ আর কি এখানে নিয়োগ দিতে পারে। তবে আমরা ধারণা করতেছি যে সকল দেশের ন্যাশনালিটি এই জব সেকার ভিসাতে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কোন কোন সেক্টরে আপনি এই জব সেকার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে অন্যতম রয়েছে এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফরেস্ট্রি, ফিশারিজ, রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম, অর্থাৎ এই 6টা সেক্টরে আপনি চাইলে জব সেকার ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। কী কী কোয়ালিফিকেশনের দরকার হয় সেটা একটা প্রশ্ন, যেহেতু আপনি জব সার্চিং ভিসাতে এখানে জব করার জন্য বা জব খোঁজার জন্য আপনি এখানে আসবেন, অবশ্যই আপনাকে আনস্কিল ওয়ার্কার হিসেবে তারা আনবে না। আপনাকে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দরকার, যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন সেই ক্যাটাগরিতে আপনার প্রিভিয়াস স্টাডি এবং ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ ধরেন আপনি মিনিমাম ব্যাচেলর লেভেলের সার্টিফিকেট আপনার থাকতে হবে, পাশাপাশি আপনাকে 6 মাস বা 1 বছরের ওই যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন বা যেই কোর্স মানে যেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই 6 থেকে 1 বছরের আপনার ট্রেনিং থাকতে হবে, তাহলে আপনি প্রায়োরিটি পাবেন। ধরেন আপনি কৃষিকাজে আপনার উপর ডিপ্লোমা আছে বা কৃষিকাজে আপনার ব্যাচেলর ডিগ্রি করা আছে এবং এই কৃষি রিলেটেড কাজে আপনার ট্রেনিং সার্টিফিকেট আছে বা আপনি জবের এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায়োরিটি পাবেন এই কৃষিতে বা ফরেস্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। আবার যারা
ফিশারিজের উপর যারা পড়াশোনা করেছেন তাদের ধরেন যে সার্টিফিকেট আছে প্লাস আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাবেন অ্যাপ্লাই করার জন্য। তবে অ্যাপ্লাই করলেই যে বিষয়টা অ্যাপ্রুভ হবে এরকম না, তারা যাচাই বাছাইয়ের বিষয় আছে, আপনার কোয়ালিফিকেশন এবং আপনার যে ট্রেনিং সার্টিফিকেট এগুলো দেখার বিষয় আছে, আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপার আছে, তারপর আপনাকে ফাইনাল ডিসিশন দিবে যে আপনি এলিজিবল কিনা। আর ভিসাটা কতদিনের দেওয়া হবে বা তার ভ্যালিডিটি বা ডিউরেশন কতদিনের হবে সেটার ব্যাপারে প্রশ্ন করেছেন অনেকে। তো যারা পর্তুগালে জব সেকার ভিসার ব্যাপারে জানতে চেয়েছেন যে কতদিনের ভিসা দেওয়া হবে, তাদের উদ্দেশ্যে যে তারা আপনাকে প্রাথমিক অবস্থায় 4 মাসের ভিসা দেবে, তারপরে আপনি যদি এই 4 মাসের মধ্যে জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে তো আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ কন্ট্রাক্ট দেবে, অর্থাৎ জব কন্ট্রাক্ট যেটা বলে, ডিউরেশন থাকবে তখন 1 বছর হইতে পারে, 6 মাসে হইতে পারে বা 2 বছর হইতে পারে, সেটা ডিপেন্ডস আপনার যেই প্রতিষ্ঠান বা যে কোম্পানির সাথে আপনি কন্ট্রাক্ট সাইন করবেন। আর এই 2 মাসের এই 4 মাসের মধ্যে যদি কোনো কারণে আপনি জব ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে আরও 2 মাস এক্সট্রা এক্সটেনশন দেওয়া হবে, অর্থাৎ আপনাকে আরও 2 মাস টোটাল 6 মাস দেওয়া হবে। যদি এই 6 মাসের মধ্যে আপনি জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি পর্তুগাল আপনার যতদিন কন্ট্রাক্ট রানিং হবে, যতদিনের কন্ট্রাক্ট পাবেন ততদিন আপনি পর্তুগালে কন্টিনিউ করতে পারবেন। যদি কোনো কারণে মনে করেন যে না আপনি কন্টিনিউ করবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজ দেশে ফেরত যেতে পারবেন। আর কোথায় অ্যাপ্লাই করব, যেহেতু বাংলাদেশ আমাদের একটা অপশন আর কি, যে বাংলাদেশি নাগরিকরা কোথায় অ্যাপ্লাই করবে, যে সকল দেশের অ্যাম্বাসি মূলত তাদের দেশে আছে, অর্থাৎ পর্তুগালের কনসুলেট বা অ্যাম্বাসি যাদের দেশে আছে, সরাসরি ভিসা অর্থাৎ ন্যাশনাল ভিসা বা ডি ভিসার জন্য যারা ফাইল জমা নেয় সেখানে আপনি জমা করতে পারবেন। যেহেতু আমাদের দেশে অ্যাম্বাসি নাই, আমাদের অবশ্যই দিল্লির দূতাবাস যেটা আছে সেটাতে আমাদেরকে ফাইল জমা করতে হবে এবং আমাদেরকে সমস্ত ডকুমেন্টস সহ ফিজিক্যালি আমাদেরকে দিল্লি যাইতে হবে আমাদের এই জব সেকার ভিসা আবেদনের জন্য। তো এই ছিল আমাদের মোট সামারিটা আর কি, পর্তুগালের জব সেকার ভিসাটা মূলত কীভাবে কাজ করে বা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে ঢালাওভাবে নন স্কিল ওয়ার্কার আনবে কি না বা আমার যেহেতু কোয়ালিফিকেশন যোগ্যতা মানে কোনো কিছুই নেই সেক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না। আসলে ভাই এই জব সেকার ভিসাটা মূলত স্কিল ওয়ার্কারদের জন্য। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে যেমনি লন্ডনের ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে যে HSMP যেটা হাই স্কিল মাইগ্রান্ট, আপনার ইউরোপে হয় ব্লু কার্ড, তারপর হচ্ছে ধরেন যে এই সিমিলার ক্যাটাগরিতে যেগুলো হয়ে থাকে গ্রিন কার্ড, তো এই সিমিলার ক্যাটাগরিতেও মূলত এটা, কিন্তু এটার ব্যাপারে একটু শিথিলতা আছে, সেটা হচ্ছে যে আপনাকে এই 6টা সেক্টরে মূলত যদি আপনার স্টাডি এবং আপনার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি যারা ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করে তাদের মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হয়, অর্থাৎ মিনিমাম তাদেরকে স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস হতে হবে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে শিথিল, যদি আপনার ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার প্র্যাকটিক্যাল স্কিল বা এক্সপিরিয়েন্স থেকে থাকে। তো দর্শক, এ ছিল আজকে আমাদের জব সেকার ভিসার পর্তুগালের খুঁটিনাটি আলোচনা। এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন কিংবা আমাদের ইমেল করতে পারেন, আমি আমার ইমেল অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। যারা চান এই বিষয়ে আরও জানান তারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। তো অভিবাসন এবং উচ্চশিক্ষা নিয়ে মূলত আমার এই চ্যানেল লাইফ ইন ইউরোপ, আমরা বরাবরই চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে তথ্যমূলক কিছু উপহার দেওয়ার জন্য। যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই বিষয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সবাই আমাকে কমেন্টস করবেন, জানাবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।